বাবা কীর্তন জগতে আসার পর থেকে শুধু আপনাদের সাইথে এলাকা নয়, আমার তো মনে হচ্ছে যতগুলো কীর্তন গান গাইলাম ইউটিউব যারা করছে তারা জানে আমার সঙ্গে যাচ্ছে। এটা এমকে স্টুডিও, আমার দুটো স্টুডিও আছে, একটা এমকে স্টুডিও একটা মা মনসা স্টুডিও, দুটো চ্যানেল খুঁজলেই প্রচুর গান পাবেন। এরা জানে প্রত্যেকটি এলাকাতে 16 থেকে 17 হাজার 20 হাজার মানুষের ভিড়, প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি জায়গায় প্রচুর মানুষের চাপ মাথায় সহ্য করতে হয়। প্রত্যেকটা দিন আমাদের গান, প্রত্যেক দিন এইরকম ভক্তের চাপ, আপনাদের তো সবচাইতে কম, ওরা বলবে আজ তো সবচাইতে কম। তো আপনারা মাথায় রাখুন মাইরা, আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন। যেমন কেঁদে কেঁদে বলেছিল ভগবানের চরণে মৃত্যু হয়, কীর্তন গান গাইতে গাইতে যেন গোবিন্দের চরণে আমিও নিতাই গৌর হরি বল হরি বল। আপনাদের জন্য প্রার্থনা করে যাব ভগবানের কাছে, আপনাদের মৃত্যুটা যেন যেখানে সেখানে না হয়, যেন ভগবানের নাম করতে করতে আপনাদের মৃত্যু হয়। হরে কৃষ্ণ। আপনাদের এই গ্রামে এসে আপনারা যতজন ভক্ত এসছেন তাদের জন্য ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাব। আপনাদের বাড়িতে যে গাড়ি বাড়ি টাকা পয়সা হবে আমি তা বলবো না, আমি শুধু একটা প্রার্থনা ভগবানের কাছে এই আসরে দাঁড়িয়ে বলবো, হে গোবিন্দ যারা কীর্তন শুনতে এসছে তাদের প্রতিটি বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক একটি করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আপনারা প্রশ্ন করবেন প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলে তোমার ভালো হতো না? ছেলেকে টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান করুন, ভগবানের নামে আনুন, দেখবেন আপনি দেখবেন শিক্ষিত তো হবে, শেষ বয়স অন্তত দুটো খাবার ও ভাগ করে আপনাকে দেবে, অন্তত বৃদ্ধাশ্রমের কথা ভাববে না। এই জন্য বিবেকবান সন্তান তৈরি করতে গেলে আগে বাবা মাকে অভ্যাস করতে হবে কীর্তন শোনা হরি বল বলা। আপনারা যত বসবেন যত শুনবেন আপনাদের রক্তে সন্তান তত কৃষ্ণ ভক্ত হবে। এই জন্য কীর্তন মন দিয়ে শুনতে হয়, বাড়ির সবাইকে আনতে হয়, বাচ্চা চঞ্চলতা করলো তাকে আনতে হয়। বলবেন কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? সচিমাতা নিমাই কি বলেছিল? নিমাই তোর বাবার পিণ্ড দিয়ে, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল বাবা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশ একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয় তা 14 বংশ নিতাই গৌর হরি বল। এত রাত্রি পর্যন্ত যারা কীর্তন শুনলেন আমি সবার কাছে চরণে ধরে মিনতি চাইব একটি কথা, আপনারা সবাই স্তব্ধ হয়ে বসুন, ভগবানের চরণ সরগণে করজোড়ে বসুন, শুধু এই কথাটি বলবার জন্য। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন হয় তবে শুনে জানেন বাড়িতে মাকে কেউ কাঁদাবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন দাদা ভাইরা, যে যেখানে বসে আছেন, যে যেখানে চপ খাচ্ছেন, পকোড়ি খাচ্ছেন, ঘুগনি খাচ্ছেন, খেতে খেতে কথাগুলো কানে নিন। আপনি এখানে চপ খাবার জন্য আসেননি, ঘুগনি খাবার জন্য আসেননি। অনেকে দেখবেন চপ দোকানে ভিড় করেছে, হরিনাম হচ্ছে চপ দোকানে ভিড় করেছে, নানা দরকার আছে, আপনাদের খিদে পেয়েছে, আপনারা নিশ্চয়ই খাবেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে কথাগুলো শুনে নেবেন, এত অগণিত ভক্ত বসে আছে। দেবদেবীকে পুজো করবার আগে বাড়িতে দুটো দেবদেবী আছে, তাকে যদি পুজো না করেন সমস্ত দেবতা পূজা আপনার বৃথা হয়ে যায়। সামনে মা দুর্গা পুজো আসছে, যদি আপনি বাবা মাকে নতুন কাপড় না দেন, মা দুর্গাকে আপনি অষ্টমী পুজোর জন্য ফল নিয়ে যান, ভগবান মা আটটাও গ্রহণ করবে না। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো বড় বাবার মতো বড় আর কেউ নাই। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কাঁদে আর তুই যতই কৃষ্ণ বলে কেঁদে বেড়া গোবিন্দ কোনোদিন পাবি না। তাই আপনাদের কাছে নিবেদন, বৃদ্ধ বাবা বসে আছে সামনে, কত বয়স্ক দেখুন, এখানে একজন বাবা বসে আছেন কত বয়স্ক, মাঝেও অনেক বয়স্ক বাবারা এসেছেন, তাদের ছেলেদেরকে বারবার অনুরোধ করব এই বৃদ্ধ পিতাকে আর বৃদ্ধা মাকে সংসারে হৃদয়াসনে বসাও। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, ছাদ আর খুঁটি যদি টলমল করে আপনার বাড়ি ঠিক থাকবে না। যে মেয়েরা নিজের স্বামীকে আপন করেন আর বৃদ্ধ বৃদ্ধাকে পর করেন, আপনি ওদের ঠকাচ্ছেন না, আপনি নিজে ঠকছেন।
स्वामी रूपे पे दुजन वृद्धा वृद्ध बहु अक्लान्त परिश्रम करे रात जेगे अक्लान्त परिश्रम करे छेले के एक जगह भालो जगह दाड़ करिएछे तारपर आपनाके बाम दिके बसिएछे आपनि छेलेर जन्ये पान नाइ आपनि वृद्ध वृद्धार जन्ये पेयेछेन आगे ओदेर दुजनके भक्ति करुन तबे आपनार संसार करा लाभ नइले आपनार संसार करा वृथा हबे आपनादेर काछे निवेदन मेयेदेर दुटो कुल रक्षा करते हय একটি বাপের কুল একটি শ্বশুর কুল ভালো করে শুনবেন কোন মেয়ে যদি বাবার বাড়িতে এসে খারাপ হ্যাঁ কোন মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে পাশের বাড়ির লোকটা বলবে মেয়েটা খারাপ ব্যবহার করছে কেন বলতো ওর বাবার বংশটা ভালো নয় আর কোন মেয়ে যদি সংসারে এসে ভালো ব্যবহার করে না লোকে পাশে বলবে মেয়েটা ভালো ব্যবহার কেন বলতো ওর বাবার বংশটা ভালো আপনি বাবার বদনাম চান না বাবার নাম চান যদি বাবার বদনাম চান তাহলে বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান দিন আর যদি বদনাম চান তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন আপনাদের কাছে একটা নিবেদন রইল রাত্রিবেলায় কীর্তন শুনতেছেন যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে একজন দেখবে দরজার সামনে উঠছে আর বসছে তিনি হচ্ছেন মা ছেলে যদি রাগ করে একদিন না খায় বাড়ির সবাই খায় একজন দরজাতে বসে থাকে বরের লোকে বলে তুমি খাচ্ছ না কেন মা তখন চোখে আঁচল দিয়ে কেঁদে কেঁদে বলে খোকা যদি না খায় আমি খাবো কি করে মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে কোন দিন থেকে সঠিক দিন নিন যেদিন তার বাবা মা মারা যায় অনেক মেয়েকে ভাইফোঁটার সময় জিজ্ঞেস করেছি দিদি আজকে ভাই ফোঁটা কত মেয়েরা ভাই ফোঁটা করতে যাচ্ছে আর তুমি কাঁদছো কেন যাদের আশায় যেতাম তারাই তো নাই কার কাছে যাব এখন যাদের কাছে যায় আর সম্মান পায় না কত মেয়ে দরজায় বসে বসে কাঁদে কেঁদে বলে আমার বৃদ্ধা মাটা চলে গেছে সংসারের সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য মায়ের কাছে যায় মা জড়িয়ে ধরে সব যন্ত্রণা চলে যায় এখন আমার কেউ নাই বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল সেও চলে গেল কার কাছে গিয়ে দাঁড়াবো দাদা কীর্তন শুনে কি লাভ আছে কীর্তন শুনে কোনো লাভ নাই যদি আসল জায়গা ঠিক না করেন কি লাভ অহংকার করে বলে এই লীলা এই পালা কিসের অহংকার নিজের বাবা মাটাকে দেখলে না তুমি লীলা শুনতে এসেছো নিজের বাবা মাকে এক বেলাকে খেতে দিতে পারলে না তোমার পুরুষত্ব নাই তুমি পশুর সমান আর তুমি কীর্তন কি শুনবে তোমার মধ্যে মনুষ্যত্ব বিবেক তাই নাই তুমি কীর্তন কি শুনবে এজন্য দেখবেন যারা পশুর মতো ব্যবহার করে মা বাবার সঙ্গে তাদের দেখবেন কথাগুলো ছেকার মতো লাগে কিন্তু যারা পশুর মতো ব্যবহার করে তার তৈরি হয়ে থাকুন আপনিও দুটো পশু জন্ম দিচ্ছেন ওগুলো যখন বড় হবে না আপনাকে টানতে টানতে ঘর থেকে বের করে দেবে সেই দিনই বুঝবেন আপনি কি করেছেন কীর্তন যদি সমাজ শিক্ষা হয় আচ্ছা বলুন তো একজন যাত্রা করলে একটা আসরে যাত্রা করলে দশজন মিলে করে কীর্তন করলে আমরা ছজন মিলে করি রাস্তায় আমি একা দাঁড়িয়ে থাকি এখানে একা একজন চার ঘন্টা ধরে বক্তৃতা দেবে সেই বক্তৃতা মানুষের ভেতরে ঢোকাতে হবে ঢুকবে তবে মানুষ শুনবে বাংলাদেশে বায়না করেছে ফ্লাইটে আমাকে দু বছর ধরে করোনার জন্য যেতে পারছি না ওরা বলছে আপনাকে ৫০,০০০ মানুষ দেবো খালি বাংলাদেশে প্রচুর মানুষ শুধু ওয়েট করছে আপনার কীর্তন তো মুখস্থ সবার শুধু দেখবে বলে একটু দিয়ে যান পদধূলি বাংলাদেশে কিন্তু করোনার ভয়ে যেতে পারছি না কত ছেলে কম বয়সে বলে দাদা গুরুমন্ত্র নিয়ে নিলাম বললাম বিয়ে হয়েছে বলে না আপনি তো বলেন যদি বিয়ে হবার আগে চলে যাই ওই জন্য আগে থেকে মন্ত্রটা ওদের ভিতরেও ঢুকিয়ে গেছে মায়ের মতো আপন হয় না পেটে যখন বাচ্চা থাকে হসপিটালে বাচ্চা হতে যায় ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই ছেলে বাঁচতে পারে মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ডেকে বলে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবে এত বড় ত্যাগ পৃথিবীতে কে স্বীকার করতে পারে একমাত্র মা আর একমাত্র বৃদ্ধ বাবা
আপনাদের বলে দিয়ে যাই আমার জীবন্ত প্রমাণ মাঠ পাশের বাড়িতে মায়েরা সবাই জেনে নিন আমি তখন ক্লাস 7 এ পড়ি আমার পাশের বাড়িতে একটা ঠাকুরমা দাদু ছিল পাড়া সম্পর্কে ওদের বাড়িতে ছোটতে আমি দাদুর কাছে বসে থাকতাম পড়াশোনা করতাম তো দাদুর মা ছিল অনেক বয়স্ক 80-85 বছর বয়স তো দাদু ঠাকুরমা দুজনে কিন্তু ওদের মাকে বড় বাড়িতে থাকতে দিত না ঘরের বাড়ি তখন কিন্তু ছোট একটা বাড়ি করে দিয়েছিল ওই বাড়িতে থাকতো একদিন ঠাকুরমার সঙ্গে দেখলাম পড়াশোনা করতে করতে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে ঠাকুরমা আর ওর শাশুড়ি ঝগড়া হতে হতে আপনি অবাক হয়ে যাবেন আমি ছোট তো তখন ঝগড়া হতে হতে অবাক হয়ে যাবেন ওই ঠাকুরমাটা কি করলো একটা সিল নোড়া যে সিল থাকে না ওই সিল নোড়াটাকে নিয়ে গিয়ে ওই বৃদ্ধা বুড়ির গায়ে এরকম করে ছুঁড়ে দিল আর বিশ্বাস করবেন না আপনারা একবারে হরিবাসরে দাঁড়িয়ে বলছি জীবন্ত প্রমাণ আমি দেখে নিয়েছি হাতের চামড়াগুলো ছেড়ে চলে গেল গায়ের চামড়াটা ছেড়ে চলে গেল ছটফট করতে লাগলো আর সেই সময় ও ঠাকুরমাটা কি করলো জানেন বুড়িমাটাকে তার শাশুড়ির ছোট্ট বাড়িটাকে ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দিল শাবল দিয়ে ছাড়িয়ে দিল একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল বৃদ্ধা কি বলল দেখুন ওরে বউ এই যে তুই আমার শরীরে সিলের নোড়া ছ্যাঁকা মারলি আঘাত করলি আমার চামড়া ছেড়ে গেল আমি পচে পচে মরবো আমি চিকিৎসা করাবো না তোকে অভিশাপ দিলাম যে বাড়িটা তুই আমার ভেঙে দিলি এইটুকু বাড়ি তোর তো বিরাট বড় খড়ের বাড়ি এই বাড়ি একদিন মাটির সঙ্গে মিশে যাবে এখানে পাখি বাস করবে ভূত বাস করবে তুই জীবনে বাস করতে পারবি না আর এই যে তুই আমার শরীরটাকে এমন ভাবে আঘাত করলি পচে পচে আমি মরবো তোকে অভিশাপ দিলাম একদিন তোর ওই ছেলের জন্য তুইও জেলে পচে পচে মরবি দুজনে এই জীবন্ত প্রমাণ হবে আমি বৃদ্ধা আজকে অভিশাপ দিলাম সবার সামনে বিশ্বাস করবেন না মা একবারে হরিবাসরে দাঁড়িয়ে সাক্ষাৎ জীবন্ত প্রমাণ বলছি ওই ছেলেটা একটা মাত্র ঠাকুমায়ের ছেলে ছিল একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করলো বেজাতে মেয়েটার সঙ্গে প্রতিদিন ঝগড়া হতে হতে খড়ের বাড়ি তো কোঠার মধ্যে গিয়ে গিয়ে আগুন নিয়ে নিল গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে নতুন বউ জ্বলছে পুলিশে ধরে নিয়ে গেল ওই ঠাকুমাকে দাদুকে একবারে বিশ্বাস করবেন না জেল থেকে ছাড়া পেল না দুজন কিন্তু জেলেই জ্বলে পুড়ে ছাই খাওয়ার হয়ে গেল একবারে জীবন্ত প্রমাণ আমি হরিবাসরে বলে দিলাম আপনাদের কাছে নিবেদন রইল কেউ মা কাঁদাবেন না বড় মাছের ঝোল যে নিজের হাতে রান্না করে সবার পাতে বড় বড় পিসগুলো দেয় আর নিজের পাতে সবচাইতে ছোট পিসটা নেয় সেই হলো মা জেনে নিন আপনারা আর মা কাকে বলি 10 মাস 10 দিন গর্ভে একটা বাচ্চা রইল মায়ের গর্ভে তার 10 মাস 10 দিন জায়গা হলো সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হলো হরি বল হরি বল যে ছেলেটা ফ্ল্যাটে বাস করলো মা মাটির বাড়িতে বাস করছে সেই ছেলেটা যে ছেলে জন্ম দেবে সে তো বিষাক্ত সন্তান জন্ম দেবে সে তো সমাজে কীর্তন শুনবে না সে তো সমাজটাকে নষ্ট করবে ওই যে নিবেদন আপনাদের কাছে বাবা আমি একটা শিক্ষা শেষে মেয়েদের দিতে যাই আমার কীর্তনটা হচ্ছে এইরকমই আমাকে একজন বললেন প্রদীপ বাবু আপনি লীলাটাকে পর্যায়ের মধ্যে রাখবেন দেখুন আমি কিন্তু কালিয়াদমন লীলাটাকে একবার সঠিক পর্যায়ের মধ্যে রেখে রেখে যাচ্ছি কিন্তু মাঝখানে যেগুলো ঢোকানোর আমাকে একটা ভাই এখানকার গিয়ে বললো আপনি যেগুলো বলেন ওইটা জানার জন্য হাজার হাজার লোক ছুটে আসে ওইটা আপনাকে দিতেই হবে তো শুধু একটা কথাই বলে যায় আপনাদেরকে মেয়েদেরকে বলবো কম বয়সে মা যদি কুমোর যদি হাঁড়ি তৈরি করে হাঁড়ি তৈরি করতে করতে যদি হাঁড়ির কানাটা বেঁকে যায় তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী জোরে বলুন বলুন কুমোর হাঁড়ি তৈরি করছে হাঁড়ির কানা বেঁকে গেল কে দায়ী কুমোর না হাঁড়ি আপনি আপনার মেয়েকে তো তৈরি করতে পারেন না ছেলেকে তৈরি করতে পারেন আপনি দায়ী কিছু মনে করবেন না দুর্গাপূজার সময় মেয়েকে জামা প্যান্ট কিনতে যাচ্ছেন ছোট্ট মেয়ে মেয়ে বলছে বাবা খাটো খাটো জামা নেবো জিন্সের প্যান্ট খাটো জিন্সের প্যান্ট জামা ওই যে মেয়েকে ছোট থেকে আপনি খাটো জামা প্যান্ট অভ্যাস করাবেন ও যখন 18 বছর বয়স হবে আর আপনাকে নিয়ে যাবে না নিজে গিয়ে খাটো জামা প্যান্ট পরবে এমন খাটো জামা প্যান্ট আপনি অভ্যাস করাবেন না যে খাটো জামা প্যান্ট পরে 18 বছরের মেয়েটা আপনার সামনে দাঁড়ালে বাবা মেয়ের দিকে মুখ তুলে চাইতে পারবে না এমন মেয়ে আপনি তৈরি করবেন মেয়ে যখন কিডন্যাপ হয়ে যায় পুলিশকে দায়ী করেন প্রশাসনকে দায়ী করেন না কেউ দায়ী নয় দায়ী আপনি কেন আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি এলো মেয়ের গালে চর মারলেন কোথায় গিয়েছিলেন চরটা মেয়ের গালে মারবেন না আপনার গালে মারুন আপনি নিজে মেয়েকে তৈরি করে দিয়েছেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল জটিল মণ্ডল মহাশয়
যিনি এই গ্রামের একজন কর্মকর্তা খুব ভালো মানুষ উনি একটা কথা বলে গেলেন না এখানে যদি বেঁচে থাকে আমি তো নাকি ফোনেই বলেছি আপনার লগ্ন খুব ভালো শুধু লগ্ন ভালো নয় আপনার পূর্বজন্মের স্বীকৃতি আছে আপনি পূর্বজন্মে খুব ভালো কর্ম করেছিলেন যার জন্য এই জায়গাটা আপনি পেয়েছেন তো আপনারা সবাই আশীর্বাদ করুন ভগবানের কাছে প্রার্থনা করুন উনি বেঁচে থাকবেন কি উনি অনেক দিন বেঁচে থাকবেন দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং দীর্ঘদিন বেঁচে যেন আপনাদের ভালো ভালো অনুষ্ঠান দিয়ে নেতাই গৌর হরি বল বলে সম্মান বার গ্রামের মাটি যেন ওনার জন্য ধন্য হয়ে যায় কেন হরিনাম সংকীর্তনে বন্যা উনি যেন বইয়ে দিতে পারেন উনি যেমন শিল্পীদের নাম করছেন বিভিন্ন শিল্পীকে আনছেন এটা উনি চেষ্টা করছেন আপনাদের দ্বারা সহযোগিতায় আপনারা দান করবেন আপনাদের কাছে বলে রাখি দাদা যখন বসে আছে দানের কথা যখন বললাম দান যখন আসতে দান যখন দেবেন যে দেয় তার হাতটা কোথায় থাকে জোরে বলুন ধীরে উঁচুতে যে নেয় তার হাতটা কোথায় থাকে নিচে আপনি দেবেন আপনার হাত কোথায় থাকবে ওপরে যে নেবে তার হাত কোথায় থাকবে নিচে আপনি উপরে দেবেন গঙ্গার জল বইতে জানে গোবিন্দ সেবায় লাগে পুকুরের জল বইতে জানে না লাগে জোরে বলুন লাগে লাগে না আচ্ছা দানের কথা যখন বললাম এইদিকে তাকাবেন দানের কথা যখন বললাম দান করবেন কাকে দান করবেন আসল জায়গাতে যেখানে হরিবাসর হচ্ছে সেখানে দান করবেন যেখানে মেয়ের বিয়ে হচ্ছে না সেখানে দান করবেন আমার দাদা আমাকে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে দাদা আমাকে বলেছিলেন যে ছটা থেকে দশটা করবেন কিন্তু আমি তো আমার দাদার সামনে আমি বলছি উনি বিভিন্ন শিল্পীকে আনবেন সব জায়গা থেকে আনবেন হ্যাঁ আপনার কাছে বলে রাখি এই যে চার ঘন্টা হয়ে গেল আমি যদি ভোর তিনটে পর্যন্ত করি আপনাদের অচলনে আশীর্বাদ নিয়ে সবগুলোকে একই রকম বসিয়ে রাখি কিন্তু কিছু মনে করবেন না আপনাদের কাছে দাদা আছেন আপনাদের হ্যাঁ আপনাদের আপনার হ্যাঁ দাদা যখন বলছেন আমি কিছুক্ষণ বাড়ি দিচ্ছি আপনাদের বলে রাখি দানের কথা যখন উনি বলে গেলেন আপনাদের করজোরে বলে গেলেন দান দেবেন তো একটা কথা বলি মাইরা দান দেবেন অসৎ জায়গায় দেবেন না সৎ জায়গায় দেবেন কোন একটা ছেলে বলল আমাকে দান দাও চার কেজি চাল একশো টাকা দিলেন আপনি ও মদ খেয়ে নিল কিন্তু কোনো বৈষ্ণব যদি বলল মা দান দাও এক মুষ্টি চাল দিলেন বাড়িতে নিয়ে গেল গোবিন্দের চরণে দিল প্রসাদ তৈরি করে হে গোবিন্দ এটা আমার নয় যে দিয়েছে তার সারা শরীরের যেন মঙ্গল হয়ে আবার দেখবেন আমি দেখেছি আপনাদের বীরভূম আমারও বীরভূম আমি ঝাড়খণ্ডের পাশে বাস করি হরেকৃষ্ণ ঝাড়খণ্ডের পাশে বাস করি তো দেখবেন কীর্তন হলে দেখবেন চন্দন দেয় না কারা চন্দন দেয় বাবা চন্দন দেয় কারা জোরে বলুন বৈষ্ণবরা চন্দন দেয় তো আমি দেখতে পাচ্ছি আসরে সবাই বসে আছে হরে কৃষ্ণ আসরে সবাই বসে আছে চন্দন দিচ্ছে বৈষ্ণব একটা থালাতে করে পয়সা নিচ্ছে সবাই পয়সা দিচ্ছে দু টাকা দশ টাকা মাঝে দেখলাম একজন কোটিপতিওয়ালা টাকাওয়ালা লোক মাঝখানে ধুতি পাঞ্জাবি পরে আছে সবাই টাকা দিচ্ছে ও দেখছি খালি এইরকম 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 করছে তা আমি জিজ্ঞেস করলাম যে উনি ওইরকম করছেন কেন আসলে তা না ধীরে বাছা বাছি চলছে ছোটটা দেবো না বড়টা দেবো মানে পাঁচ টাকার কয়েন দেবো না দু টাকার কয়েন দেবো ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি ব্যাংকে কত আছে ওটাও জানি আর তোর নিতাই গোর হরি বল সব আমি বের করে নেবো কখন এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিংহোম আমার ঘর করে করে বেড়াবি সেদিন দিন ওই জন্য হরি নামে দান করবেন মা অযথা জায়গায় দান করবেন না কাকে দান করবেন বৈষ্ণবকে যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াও যে ভগবানকে কোনোদিন দিলই না তাকে আগে খাওয়াবেন না তবে হ্যাঁ দান দেবেন দাদা বলেছেন দান দেবেন কিন্তু কেউ নাম দেবেন না যখনই নাম দেবেন তখন অহংকার বের যাবে দাদাকে পাঁচশো দিন এক হাজার দিন দু হাজার দিন নাম দেবেন না কেন নাম দিলে অহংকার বের হয় নাম দেবেন কোথায় গোবিন্দের চরণে তারাপীঠে দেখবেন বিরাট বড় মন্দির হচ্ছে মা তারাপীঠে একচক্র গ্রাম ওই সাইডে দেখবেন বিরাট মন্দির হচ্ছে দশ কিলোমিটার দূর থেকে দেখা যায় আমরা কীর্তন করতে গেলাম জিজ্ঞেস করলাম ট্রাকে প্রচুর মাল আসছে ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম দাদা এইগুলো কে পাঠাচ্ছে বলছে যে পাঠায় বাবু আমাদের সে নাম দেয় না বলে নাম দিবি না মানুষের খাতায় নাম দিবি ভগবানের খাতায় অহংকার জন্মাবে যেমন আমাদের ওখানে একটা দুর্গা মন্দির আছে ওই দুর্গা মন্দিরে কি হয়েছে একটা ফ্যান দিয়েছে একজন ওর মায়ের নাম রাজুবালা সরকার রাজুবালা সরকার মরে গেছে তো ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে একদিন স্বপ্ন দেখছে মা তুমি কোথায় বলে একবারে খারাপ আছি বাবা তুই কোথায় বলে আমি একবারে ভালো নাই মা মা তুমি কেমন আছো বলছে আমি খালি ঘুর করে ঘুরছি ওই জন্য দান দেবেন না নাম দেবেন আজকে আপনাদের কাছে নিবেদন মাকে ভালোবাসবেন বৃদ্ধ বাবাকে ভালোবাসবেন বা সবাই ওখানে প্রণাম করুন তো বসে বসেই সবাই প্রণাম করুন তো সবাই কৃষ্ণের চরণে সবাই প্রণাম করুন বাহ বাহ সবাই যখন প্রণাম করলেন এত জ্ঞানীজন যখন এসছেন তো একটা কথা বলি প্রণামের কিন্তু নিয়ম আছে যে যত প্রণাম করবেন তার তত অহংকার যদি হও নিচু তবে পাবে জোরে বলুন কিছু যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায় জোরে বলুন
যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় এরকম, আর যারা অভক্ত হয় তাদের ভাব কেমন হয় এরকম। দেখবেন কিছু কিছু আপনাদের এখানে নাই, কিছু কিছু লোক কীর্তন শুনতে আসে, কমিটি দাদারা বলে আসন পেতেছি বসুন, যারা বসবে বসবে, আমার বসার দরকার নেই। এদের জন্য বলে রাখি, হাত যদি কেউ না তোলেন মাঝে মাঝে, উলুধ্বনি হরিধ্বনি না দেন, তাহলে কি হয়। একটা এলাকাতে আমি গান করতে গেলাম, এক ভদ্রলোক বললেন, প্রদীপ বাবু আমার মা খুব অসুস্থ, ইউটিউবে গান শুনে আপনার দেখতে পাইনি, আপনাকে যেতে পারবে না আসলে, চলুন আমার বাড়ি একবার কীর্তনে। বললাম চলুন, চা খেতে গেলাম, চা খেলাম, মাকে প্রণাম করলাম, বয়স্ক মা, উনি পা মেলে বসে আছেন ভদ্রলোক, আমি চেয়ারে বসে আছি। উনার 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে পালিয়ে গেল। বাবা বলছে এদিকে কান ধরে উঠবস কর। বলে কেন, কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম করলি না, লজ্জা করে না, প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করলে না, আজ কেন করবে। আপনাদের কাছে নিবেদন, যদি আপনি হাত না তোলেন, উলুধ্বনি না দেন, আপনার বাচ্চাও কিন্তু আপনাকে সেরকম শিক্ষা দিয়ে বসে থাকবে। আপনাদেরকে বলে রাখি, এই কীর্তন ইউটিউবে চালু হওয়ার পর ডাক্তার থেকে আরম্ভ করে, পুলিশ অফিসার থেকে আরম্ভ করে, একজন রাখাল বাগাল থেকে আরম্ভ করে, একজন চাষি পাশি সবাই আরম্ভ করে, সবাই কীর্তন শুনি। কারণ আমার এলাকাতে, আমি লোকপুর থানায় বাস করি, আমার এলাকাতে বহু পুলিশ অফিসাররা আছেন যারা কিন্তু কীর্তন গান শোনেন। আরও এলাকাতে আমরা যখন কীর্তন করতে যাই, পুলিশের গাড়ি রাস্তায় থাকে, প্রদীপ বাবু এই দেখুন আপনার গান শুনছিলাম বসে বসে, এটাও কৃপা। ওনাদেরও, ওনারাও খুব রাত জেগে কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য। এই যে শুভ দুর্গা পুজো আসছে, বলুন তো, সবাই তো আনন্দ করবেন বাড়িতে, কিন্তু পুলিশের কাজ যারা করে তারা কত মহৎ মানুষ হয়, কেন বলুন তো, কেন মানুষ মহৎ মানুষ হয়, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাহারা দেয়। আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে সুখে থাকেন, তার জন্য নিজের ছেলে মেয়েকে সংসারকে ত্যাগ করে তারা আমাদের জন্য এত কিছু করে। এই জন্য আপনারা যত পুলিশ অফিসার আছেন বা পুলিশ স্টাফ আছে, এই শারদীয় দুর্গা পুজোর আগে ভগবানের কাছে প্রার্থনা করুন, তাদের সংসারে সকলের যেন নিতাই গৌর হরি বল বলে মঙ্গল হয়ে যায়। তবে দুর্গা পুজো সামনে আসছে মা, আসতে দুর্গা পুজো সামনে আসছে, একটু বলে দিই, মা দুর্গা হলো কি, জগৎ জননী। মায়ের বাহনটার নাম কি বলুন তো, সিংহ। বাঘকে করলো না, অন্য কিছু করলো না, সিংহ কেন করলো বলুন তো। মা হচ্ছে বৈষ্ণবী, বাবা ভোলা হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণবী হচ্ছে ত্যাগিনী। যদি মা ত্যাগিনী হয়, তার যে সহচর থাকবে, যার যে সাথী থাকবে, সেও ত্যাগ স্বীকার করবে। সিংহ 12 বছর পর একবার স্ত্রী মিলন করে, ওই জন্য সিংহকে মা দুর্গা বাহন করেছে, যাকে তাকে করে নেই, এত সোজা না। তবে সবচেয়ে একটা দুঃখের ব্যাপার কি জানেন, এখন দুর্গাপূজা আমরা দেখতে যাই, বাবারা যারা কীর্তন শুনছেন, ভাইয়েরা কীর্তন শুনছেন, সত্যি কি দুর্গাপূজা দেখতে যাই, এখন কি দেখতে যাই বলুন তো, প্যান্ডেল দেখতে যাই, জোরে বলুন হ্যাঁ কি না। দুর্গা দেখবেন প্যান্ডেলের ভেতরে ছোট্ট করে থাকে, আমরা সব প্যান্ডেল দেখতে যাই, না না, আগে প্রতিমা, তার প্রতি ভক্তি, প্যান্ডেলের প্রতি নয়। প্যান্ডেল থাকবে কিন্তু প্রতিমার প্রতি ভক্তি আগে থাকবে, এটা আমার নিবেদন রইল। মা দুর্গা যখন আসে সপ্তমীর দিনে, তখন আপনাদের আনন্দ হয় না দুঃখ হয়, জোরে বলুন মায়েরা, জোরে বলুন আনন্দ হয়। আর যখন দশমীর দিনে বিজয়া হয়, তখন আপনার দুঃখ হয় না আনন্দ হয়, জোরে বলুন কি হয়, দুঃখ হয়। কিন্তু এখনকার ছেলে মেয়েরা এমন ডিজে বাজায়, মা দুর্গা কৈলাস পর্বতে গিয়ে বাবাকে বলে এবছর গেলাম, পরের বছর যাবার আর চান্স নাই, এমন ডিজে বাজাতে শুরু করেছে। আপনাদের কাছে নিবেদন রইল, পূজা হচ্ছে, পূজা মানেটা কি, প প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্কিজ্য মানে জপ, আ মানে আচার, পবিত্র উপাচারে জপ আচারের নাম পূজা। পূজা ছেলে খেলা নয়, পূজা হচ্ছে পবিত্রের জিনিস, ভাবের জিনিস। অনেক ছেলে মেয়ে দেখবেন ডিজে বাজায় আনন্দ করে, তার বাবাকে বলা হয় আপনার ছেলে কি করছে, 4 দিন আনন্দ করবে না, ওর বাবা বলে 4 দিন আনন্দ করবে না। বাপও যেমন, বেটাও তেমন, ও বুঝলো না, ও বুঝলো না, সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের এইটাই। আপনার শারদীয় শুভেচ্ছা আপনাদের সবাইকে রইল। তবে বলি, আপনারা যেখানে যে বসে আছেন, আপনারা প্রণাম শিখবেন, ভগবানের মন্দিরে প্রণাম করবেন সব সময় বাঁ দিকে রেখে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। যদি এটা কৃষ্ণের মন্দির হয়, এই আমার বাঁ দিকটা যদি কৃষ্ণের মন্দির হয়, অনেককে দেখেছি মন্দিরে প্রণাম করতে, আমি কিছু বলি না, আসলে যা বলার বলি, ওখানে বলি না, কেন বলুন তো, বলে কি লাভ আছে, যদি কেউ না নেই, আমার বলার কর্তব্য আমি বলবো। আপনি প্রণাম করবেন, প্রণামটার নিয়ম আছে, আপনি সবাইকে সোজা করছেন, কৃষ্ণকে সোজা প্রণাম করছেন, কালীকে সোজা করছেন, দুর্গাকে সোজা করছেন, গুরুকে সোজা প্রণাম করছেন, বাবাকে সোজা, ভুল করছেন আপনি, ফল পাবেন কি করে, নিয়মে করছেন, আইনে করছেন না, বেআইনে করছেন আপনি। প্রণাম কিভাবে করবেন লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে প্রণাম করবেন, ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবে, নিজেকে ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে, বাবা মাকে প্রণাম করবে সম্মুখে,
মায়েরা কোনদিন উপুর হয়ে প্রণাম করবেন না কোন জায়গায়, তাহলে ভুল করছেন আপনারা। আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, দাদা ভাইরা বাবারা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। সাষ্টাঙ্গ মানে কি? ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, সেই ছটা অঙ্গ কি গুনে গুনে দেখাবো আপনাদের। দুটো হাতের তালু, একটা ললাট কটা হলো? তিনটি। একটি নাসিকা কটা হলো? চারটা। একটা বক্ষস্থল কটা হলো? পাঁচটা। একটা নিম্নাঙ্গ কটা হলো মা? ছটা। এই ছটা অঙ্গ পুরুষ মানুষ উপুর হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে, আপনারা করবেন না। বলবেন কেন? যুক্তি দেখান। দেখবেন ধরা দেবী আসতে, ধরা দেবী যখন দেখবেন স্তন কর্তন করে বন্দক দিয়ে গোবিন্দ সেবা করেছিল, ওই স্তন গোবিন্দ সেবায় লেগেছে বলে মায়েদের বক্ষ মাটিতে ঠিকবে না। আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম করবেন, বক্ষ মাটিতে ঠিকবে না আপনাদের। এইবার বলি, প্রণাম যখন করবেন, এটা খুব যুক্তিকর কথা, কাউকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এই ধরুন আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, ধরুন আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কিন্তু বিচার করে বলুন তো, যখন প্রণাম করছেন তখন সত্যি কি আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়ছে? পড়ছে না। আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে, তাহলে প্রণাম কেমন হবে? দাদা ভাইরা দেখিয়ে দিয়েছে আমাকে। এইগুলো শিক্ষার জিনিস, কীর্তন মানুষ শিখতে আসে, এখানে ড্যান্স হাঙ্গামা দেখতে আসে না। এই জন্য সবাই লক্ষ্য করুন, প্রণাম কিন্তু সবসময় এইরকম হবে, যখন কেউ দাঁড়িয়ে থাকবে প্রণাম এইরকম হবে। কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে আমার দিকে, আমার দিকে, আমার দিকে, কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলছে না তোরা বোকা। বলে বোকা কেন? তোরা প্রণাম উল্টো করবি, ওই জন্য আমি আগে থেকে উল্টে দিয়েই বসে আছি। প্রণাম উল্টো করবি বলে উল্টে দিয়েই বসে আছি। বাবা শিব উল্টেছে, কৃষ্ণ উল্টেছে, সবাই জানে উল্টো প্রণাম করে, তাই আগে থেকেও। এই জন্য আমি যখন বাঁচাতে বসে থাকি পাটা উল্টে দিয়েই থাকি, কারণ উল্টো প্রণাম করবে বলে। দেখবেন যদি কেউ যান কোনোদিন, আমি কিন্তু যখনই কেউ এরকম বাড়াই না তখন আমি পা দুটো বাড়ি দিই। কেন এইরকমটা? তখন বুঝে নিই কীর্তন করাটা আমার সার্থক হয়েছে, আপনারা শিখে গেছেন। না না, বাচ্চা থেকে বুড়ো সবাই শিখেছে। আপনার সবাই লক্ষ্য করুন, প্রণাম শেখাবেন ছেলে মেয়েকে, বলে মা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না, ছেলেকে শেখাবে কি করে? ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায় তখন মা কি করে? ছেলে জালগাড়িতে চাপে, 1 কেজি 2 কেজি মানে কি বলুন তো? KG1 KG2 ওটা 1 কেজি 2 কেজি হলো। ছেলে যখন জালগাড়িতে চাপে মা তখন কি বলে? খোকা। আপনারা কি বলবেন? টাটা। না না, খোকা। তখন বাচ্চা দেখবেন জালগাড়ির ভেতর থেকে মা দেখবেন এরকম কইলা, ভাই মা। তার মানে কি? মা বলতে চাইছে খোকা অনেক কষ্ট করে বড় করছি, তুই যখন বুড়ো হবি, তুই যখন বড় হবি আমি বুড়ো হব, আমায় যেন ভুলে যাস না, ভুলে যাস না। বাচ্চা তখন বলে মা। তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে যাও, চাকরিটা পাই তোমার মুখ আমি দেখব না। তার এইভাবে কীর্তন করলে ভোর হলেও অসুবিধা নাই নাকি? এই জন্য আপনারা যেভাবে বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে আমি সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টা। আর ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে? আপনার 3 ঘন্টা 3 ঘন্টা করছেন। হ্যাঁ বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? তারপর দেখবেন আস্তে কীর্তন খুব বাস্তব, খুব তত্ত্ব, খুব তথ্য। তারপর দেখবেন বাচ্চা কেন ভাত দেয় না, ছেলেকে মা বলে খোকা, এদিকে তাকান খোকা, এ পাশে মাথা থাকে, ছেলের পাটে এদিকে থাকে খোকা, তুই পড়াশোনা করবি, বাচ্চা পানরে করব মা। দেখবেন সবাই দেখবেন, মানে একবার বিচার করবেন, এগুলো আমার দেখা নিজের চোখে, ওই জন্য বিচার করে দেওয়া, এগুলো কারো কাছ থেকে নেওয়া নয়। বলে করব মা, তুই চাকরি পাবি, পাবো মা, তুই বিয়ে করবি, করব মা, তারপর আমি বুড়ো হব, তুই বড় হবি, তোর কাছে খাবো, বলে সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয় দাদা। আপনারা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বলে কাঁদছেন, আপনারা তো আগে থেকে আবার দেখবেন অনেকে প্রশ্ন করে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রম হয়ে গেছে, আমি বলবো আপনি শুধু দায়ী নন, আপনিও দায়ী, আপনার ছেলে নয়। কেন বলুন তো? আমি বলে দিচ্ছি, ছেলেদেরকে স্বার্থপর শেখাচ্ছে। কিরকম শেখাচ্ছে? যেমন বাচ্চা স্কুলে যাচ্ছে, টিফিন বক্সে মা টিফিন দিচ্ছে, এই নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বললো কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। কথা দে নিজে খাবি, কোনো ছেলেকে দিবি না, কাউকে দিবি না তুই জীবনে। ছেলে বড় হলো, বিয়ে করলো, সবাইকে দিল না, আহা বউকে দিল, শাশুড়িকে দিল, শ্বশুরকে দিল, মা বাবাকেই দিল না, তা শিখিয়ে দিয়েছে কাউকে দিবি না। নিবেদন আপনাদের সামনে, ভগবান ভগবান করছেন, আপনারা কে কে ভগবান দেখেছেন হাত তুলুন তো। কেউ দেখেন নাই? আচ্ছা দেখেন নাই যদি, তবে আসরে দাঁড়িয়ে আমি কথা দিলাম ভগবান দেখাবো, আপনারা কে কে দেখবেন হাত তুলুন। আমি দাঁড়িয়ে কথা দিলাম আজকে ভগবান দেখাবো, দেখি হাত তুলুন কে কে দেখবেন ভগবান, দেখি কে কে দেখবেন।
দু চারজন দাদা খুব চালাক আছে বলে কত বেটা এলো গেল কেউ দেখাতে পারলো না তুমি কি দেখালে আচ্ছা আচ্ছা না 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 সন্দেহ হতে পারে আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন অমনি হাত তুলে দিলেন তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেব তাহলে আসতে তাহলে আপনারা প্রশ্ন করবেন আপনি যখন আসরে দাঁড়িয়ে বলেছেন তখন দেখা এই যে আমি যখন আসরে দাঁড়িয়েছি তখন আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি ভগবান দেখাবো তবে মায়েরা ভগবান দেখতে গেলে কিছু কাজ করতে হবে সেটা আগে হ্যাঁ বলবেন তারপর একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না দুদিন পরীক্ষা পড়াশোনা করলো ফার্স্ট হবে জোরে বলুন জোরে বলুন কোনোদিন ভগবানকে ডাকবার চেষ্টা করলেন না ডাকলেন না আর আজকে হুট করে হাত তুলেন ভগবান দেখবেন আচ্ছা বেশ বেশ একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন আগে বুঝিয়ে দিই ধীরে একটা কাজ করলে ভগবান দেখবেন কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে সে ভগবানকে দেখতে পারবে আপনার হাত তুলুন তো কে কে জলে ডুবেবেন বলে মাথা খারাপ কীর্তন শুনছি বিনি পয়সায় আবার ভগবান দেখবো না 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 আপনাদের একবারও বলেছি নদীর জল একবারও বলেছি ইন্দারার জল আপনারা একবারও বলেছি পুকুরের জল কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই সেই দেখতে পারবে আস্তে ভগবান বলল আমার দিকে তাকিও না খুব যুক্তিকর কথা শুনবেন কীর্তন যদি যুক্তি হয় আমি আমার গুরুদেবকে বলেছিলাম কীর্তন শিখবো শিক্ষিত ছেলে কীর্তন শিখবে বোকা লোকও শুনবে সবাই যেন বুঝতে পারে সেই কীর্তন আমায় শেখান আমার গুরুজি যিনি ছিলেন তিনি দেহ রেখেছেন তিনি আমাকে বলেছেন সেই কীর্তনই তোকে দিলাম যে কীর্তনে মানুষ বাস্তব থেকে তত্ত্ব থেকে তথ্য থেকে সব পাবে শক্তিপদ দাস মহাশয় আমার প্রথম গুরু তিনি চলে গেছেন বহু দূরে আজকে গোবিন্দের চরণে আপনাদের বলে যান বলল ভগবান ভগবান করিস না ভগবান বলল আমি মন্দিরে থাকি আমার হাত আছে কিন্তু নড়ে না ধরে বলো নড়ে কিনা আমার পা আছে কিন্তু চলে না আমার চোখ আছে কিন্তু দেখি না আমার মুখ আছে কিন্তু খাই না আমার চরণ আছে কিন্তু আমি চলি না তাহলে মন্দিরে কি যাবেন না মন্দিরে করবে উপাসনা যে যত করবে উপাসনা তার দূরে যাবে তত বাসনা যে যত করবে উপাসনা তার যাবে দূরে বাসনা ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকাও আমি আছি বলি কোথায় ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল যুক্তি দেখবেন যুক্তি ছাড়া মুক্তি নেই যুক্তি দেখবেন একটা বট গাছ তার ফলের ওজন কত জোরে বলুন বাবা 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম কিন্তু একটা কুমড়ো গাছ তার ফলের ওজন কত জোরে বলুন 5 কেজি 10 কেজি 15 কেজি তাহলে বটের ফলটা এতটুকু দিল কেন কুমড়ো ফলটা এত বড় করলো কেন তাহলে বটের ফলটা যদি দিতে হয় যে পরিমাণ বটের গাছ 1 কুইন্টাল থেকে 2 কুইন্টাল তাহলে বটের ফলটা ছোট করলো কেন ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্ত আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে ফলটা যদি এত বড় দিই চাপা পড়ার ভয়ে কেউ বসবে না আমার নামও করবে না ওই জন্যে ফল ছোট করে দিলাম যুক্তি আছে আবার দেখুন একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই এত বড় গাছ আর এইটুকু ফল বলতে বলতে একটা ফল নাকে পড়ে মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এতটুকু হয়েছে এত বড় হলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত এইদিকে তাকাবেন আচ্ছা আচ্ছা বাবা কিছু মনে করবেন না আপনাদের এইদিকে কিন্তু 24 প্রহর গান খুব হয় যেমন দাদা বললেন কালী পুজোতে দুটো টপ শিল্পী নাকি বললেন না আসবেন সবাই কীর্তন শুনতে অনুরোধ করেছেন অবশ্যই কথা রাখবেন আপনাদের বলে রাখি খুব মন দিয়ে শুনবেন আচ্ছা কীর্তন 24 প্রহর যখন হয় বাবারা বলবেন মায়েরাও বলবেন অনুভব আছে দেখবেন কীর্তনীরা কীর্তন করতে যায় আমি আগে 24 প্রহর গান খুব করতাম ইউটিউব থেকে যখন চারিদিকে প্রচার হলো তখন কিন্তু দুটো দিন করতে পারি না সব জায়গায় একটা দিন দেখতে প্রত্যেক জায়গাতে যত যত জেলায় আছে প্রত্যেক জেলাতে কোনো জেলায় 5 পালা কোনো পালায় 2 পালা সব জেলাতে গান দেওয়া আছে রাজ্যে রাজ্যেও গান দেওয়া আছে সব লক্ষ্য করুন তো দেখবেন 24 প্রহর গান হলে সব কিছু সবজি থাকে একটা সবজি কমন থাকে কি বলুন জোরে বলুন কেউ বলছে ডিমলে কেউ বলছে কুমড়ো কত ভালো বলেছে দেখুন আসলে কুমড়োটা কেন 24 প্রহরে মূল জ্ঞান দেশে বাইলে যারা কীর্তন দলের লোক আছে বাবা তারা ভালো করে শুনে বলে কি কুমড়োটা কেন কীর্তনিয়াদের খাওয়ানো হয় আসলে কুমড়ো গাছটা একদিন লতা হয়ে পড়ে আছে মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু পাটাকে ধরে বলল প্রভু সব ফল তোমার সেবায় লাগলো আমি লাগলাম না কেন মহাপ্রভু যে কাঁদিস না কুমড়ো আমার সেবায় লাগলি না তো কী হবে যেখানে 24 পর হবে 4 দিন মূল গায়েন্দে সেবায় লেগে যায়
এরপর থেকে দেখবেন যারা চব্বিশ পর করায় আর কুমড়ো দেবে না। অবশ্য এদের বাড়িতে এসছি, এরা কিন্তু দেয় নাই, অসুবিধা নেই, এরা দেয় নাই। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, আমরা যখন দুপুরবেলা আসতে, খুব যুক্তি আছে, আমরা দুপুরবেলায় সেবা করে যখন বসে থাকি, তখন বাড়ি থেকে ফোন আসে, কমিটির দাদারাও বসে থাকে, কেমন সেবা হলো, বসে থাকে, বাড়ি থেকে ফোন আসে, কি কি সেবা হলো, বললাম এই ছিল, সেই ছিল, ওই ছিল, ও পাশ থেকে আমার স্ত্রী বলে উনি উনি আছেন, উনি আছেন, মানে আমার বলা বারণ আছে, কুমড়ো বলবে না, খবরদার, বলছে উনি আছেন। তো কমিটি দাদা বলছে প্রদীপ দা নিশ্চয় বৌদি আমার কথা বলছে, হ্যাঁ হ্যাঁ আপনার কথাই বলছি, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছে ওটা বুঝতেই পারছে না, এটা আমাদের সিগন্যাল, বুঝতে পেরেছেন তো? তো মায়ের সবাই লক্ষ্য করুন, তাহলে ছোট ভগবান বললো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখ আমি আছি, এই দিকে তাকাবেন, বিজ্ঞান বললো আমরা চাপা কল তৈরি করেছি, যুক্তি করে দেখবেন, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে, বিজ্ঞান বললো আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলছে তার আগে আমরা আর্টিজিও কূপ, মানে চিপতে হয় না, টিপতে হয় না, আপনা আপনি জল বেরোয়, এর নাম আর্টিজিও কূপ, বলে কোথায় করেছো, ভীষ্ম যখন শরশয্যায় ছিল অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন ওখানে তীরবিদ্ধ করেছিল, জল টিপতে হয় না, আপনা আপনি জল, আপনা আপনি জল ভীষ্মের মুখে পড়েছিল, আগেই চাপা কলের চাইতে আর্টিজিও কূপ তৈরি হয়েছে, বিজ্ঞান আগে নয় বৈষ্ণব আগে। আবার বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমি রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি, ডাক্তার বলল, বিজ্ঞান বলল কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দি, চোখ খারাপ হলে চশমা দি, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দি, চোখ খারাপ হলে চশমা দি, আর দাঁত খারাপ হলে গেলে দাঁত দিয়ে দি, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দি। বৈষ্ণব সেই ডাক্তারকে বিজ্ঞানকে প্রশ্ন করলো, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তোমার কাছে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে কি ভাই? জোরে বলুন, ডাক্তার তো সব পরিবর্তন করতে পারে, যদি কারো চরিত্র খারাপ হয় ওষুধ ইঞ্জেকশন আছে? দেখবেন প্রায় জায়গাতে লেখা আছে মদ খাওয়া ছাড়ানো হয়, যতই লেখা থাকে যে একবার খাই সেবাটা কোনো দিন ছাড়ে না, ও খাবে না যতই ছাড়ানো হয় বলে, কিছু মনে করবেন না, কেউ পারবে না, কে পেরেছে? একমাত্র বৈষ্ণব কাজ চরিত্র পরিবর্তন করেছিল, বৈষ্ণব বলছে আমরা পারি, কোথায় নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বৈষ্ণবৃত্তি ছিল, রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইলি, রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল, মাইরা এ কথা একেবারেই নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না, একবারে পাক্কা কথা। আবার শুনে রাখুন, মায়ের স্তনদুগ্ধে বাচ্চা চুমুক দেয়, ডাক্তার বলল চুমুক দিলে দুধ বের করে, আমরা সিরিঞ্জ দিয়ে দুধ বের করব, কিন্তু যখন সিরিঞ্জ দিয়ে টানতে গেল দুধ এলো না, রক্ত বেরিয়ে গেল। এখানে বৈষ্ণব বলল দেখো তোমরা কোন জায়গায়, আমরা কোন জায়গায়, আপনারা ভগবানকে পেতে গেলে বাড়িতে একটা করে তুলসী মন্দির রাখবেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু হিন্দুর বাড়িতে তুলসী মন্দির আছে, কিন্তু আমি বলে দিই কীভাবে কী করবেন, এই জিনিসগুলো না জানলে, বাস্তব জিনিস না জানলে, তত্ত্ব তথ্য না জানলে জীবন সুন্দর হয় না। দাদা ভাইরা সবাই জানেন তুলসী মন্দির বাড়িতে করবেন, কিন্তু তুলসী মন্দিরে তুলসী গাছ রোপণ করবেন বুধবার দিন। আপনি ধরুন নতুন তুলসী মন্দির করেছেন, আপনার তো মনে প্রশ্ন জাগবে যে কোনো দিন তুলসী গাছ লাগাবেন, তা বললে হবে না, শাস্ত্র পরিষ্কার করে বলেছে নতুন বাড়ি করছেন, নতুন তুলসী মন্দির করছেন, আপনি বুধবার দিন তুলসী গাছ রোপণ করবেন, অন্য দিন নয়। এবার দেখুন তুলসী গাছে জল দেবেন মায়েরা, কিন্তু মাথায় রাখবেন ভিজে কাপড়ে কেউ জল দেবেন না, দাদা ভাইয়েরা কোনোদিন ভিজে কাপড়ে দেবেন না, মায়েরা দেবেন না, মায়েরা কি করবেন লাল পেরে সাদা শাড়ি পরে দেবেন, আপনাদের লাভ আছে, শুকনো কাপড়ে, দাদা ভাইয়েরা গামছা পরে দিন, ধুতি করে দিন, কিন্তু কোঁচা করে দেবেন, আপনারা পাঁচটা মিনিট ভগবানের জন্য সময় নিন, আপনাদের কাজে আছে। এইবার বলি তুলসী মন্দিরে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন পুরুষ কি নারী, আপনারা পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। অনেকে প্রশ্ন করবেন মুসলিম ভাইয়েরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওইদিকে কি আল্লাহ নেই? আছে, ওদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল পূর্ব দিকে সূর্যদেব, তিনি আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বাবার শ্রাদ্ধ বলুন, কি মেয়ের বিয়েতে বলুন, কি যে কোনো যজ্ঞ বলুন, আপনি সূর্যকে পিছু করে কোনো কাজ করলে আপনার ফল কিন্তু হবে না। এইবার বলে দিই তুলসী গাছে জল ঢালতে ঢালতে পাতা তুলবেন,
কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে দিন কৃষ্ণের গায়ে আঘাত করা হয়। এত সোজা নয়, যার বাড়িতে তুলসী গাছ দেখবেন ফুলে ফেপে উঠছে, তার টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক শান্তি আসবে। আর মানুষের সব চাইতে অভাব এখন শান্তিটাই। দেখবেন সব মানুষের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, একটা জিনিস নাই, কি নাই? শান্তি নাই। মানুষ শান্তির খোঁজে ছুটছে, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোনো জায়গাতে নাই, পৃথিবীর কোনো জায়গাতে নাই, 100% গ্যারান্টি নেই। জেনে নিন আপনারা, তুলসী মন্দিরে মায়েরা পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভাঙেন কৃষ্ণের অঙ্গে আঘাত করায়। তবে হ্যাঁ, ভাঙতে পারে, ভুলে ভাঙতে পারে, আপনি যখন তুলবেন তখন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ আঙুলটার দিকে তাকান, কোন আঙুলে তুলবেন? এই আঙুলে নয়, এই আঙুলে নয়, এই আঙুলে, এই আঙুলে নয়। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যদি আপনার তুলসী পাতা ভেঙে যায় অপরাধ হবে না? কিন্তু যদি ডাল ভেঙে যায় অপরাধ হবে না? কিন্তু তুলসীর মঞ্জুরি, মায়েরা জানেন তো তুলসীর মঞ্জুরি, ওই মঞ্জুরিটা গোবিন্দের মাথায় দিলে সোনার মুকুটের সমান হয়ে যায়। আপনারা যে বলেন না গোবিন্দকে সোনার মুকুট পরাতে পারলে আমাদের কত খুশি হতাম, সোনার মুকুটের দরকার নাই। শাস্ত্র বললো যদি তুলসীর মঞ্জুরি একটা করে তুলে প্রত্যেকদিন গোবিন্দের মাথায় দিতে পারেন, ওটা সোনার মুকুটের মতন হয়ে গেল। যখন স্নান করবেন, স্নান করার সময় আপনি তুলসী পাতা দিয়ে একটু মাথাটাতে জলটা ঠেকিয়ে দেবেন, আপনার গঙ্গা স্নানের সমান হয়ে যাবে। শাস্ত্রের কথা বলছে আর কি। এইবার বলি মায়েরা, তুলসী পাতা তুলবেন কিন্তু এই আঙুলে তুলবেন কেন? তুলসী গাছের নিচে যে মাটিটা আছে এই আঙুলে নেবেন কেন? কিছুক্ষণ আগে বলেছি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। অনামিকা এই আঙুলটার নাম। এটা অনামিকা মানে কি? কোনো নাম নাই। অনামিকা মানে কি? এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এখানে যত দাদা ভাইরা মায়েরা কীর্তন শুনতে এসছেন, দেখবেন যারা গুরুমন্ত্র নিয়েছে তারা কোন আঙুল থেকে গুরুমন্ত্র ভজনা করে আমার দিকে তাকান, এই আঙুল থেকে বটে কিনা? হ্যাঁ না না বলুন, এই আঙুল থেকে। তার মানে কি? এই আঙুলটা হচ্ছে ভগবানের আঙুল। এই যে তিলক যখন নেবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, সব সময় কিন্তু এই আঙুলে দেবেন। তুলসীর মালা খুলে গেছে, তুলসীর মালা পরবেন, এমনি দাঁড়িয়ে পরে দেবেন না, নতুন পরবেন, বা মালাটা ছিঁড়ে গেছে নতুন পরছেন, ভগবানের পায়ে দেবেন, তারপর হরে কৃষ্ণ নাম করে মালা পরবেন। এইবার আরো যুক্তি আছে, তুলসী পাতা তুলতে পাবেন না কোন কোন দিন? অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, খুব দিনগুলো মাথায় রাখবেন, কাজে হবে। কিন্তু অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আর দ্বাদশীর দিন তুলবেন না। এইবার বলে রাখি মায়েরা, আপনারা বলবেন যে প্রতিদিন গোবিন্দের চরণে তুলসী পাতা দিই, তাহলে আমরা কি করবো সেই দিন? আগের দিনে তুলে পাতাটা পাত্রের জলে ভিজিয়ে রাখবেন। একটা তুলসী পাতা পাত্রের জলে 7 দিন ভিজিয়ে রাখলে এর অপবিত্রতা নষ্ট হয় না। অনেকে বলবেন যে আমি ভুলে গেছি পাতা তুলতে, তাহলে কি করব বা পাতা ভেজাতে? তুলসী গাছের নিচে যে মরা পাতা পড়ে আছে না শুকনো, ওইটা দিলেও কিন্তু সেদিন কাজ হয়ে যায়। তবে বলে দিই মায়েরা, নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত সিবাস বাজার পঞ্চতত্ত্ব বলে, দেখবেন মহাপ্রভু আটন পাতা হয় তখন, বা ছবি দেখেছেন, কার চরণে তুলসী পাতা দেবেন কার চরণে দেবেন না, খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণের চর মহাপ্রভুর চরণে দেবেন কেন? বজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সেই বলরাম হইল নিতাই, তাহলে আপনারা মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন। অদ্বৈত বিষ্ণুর অবতার ওকে দেবেন, আর দেবেন না কাকে? শ্রীবাস আর গদাধর। কেন? রাধারানী রাধা শক্তি, একটা হচ্ছে শ্রীবাস, সে হচ্ছে নারদ ভক্তিতত্ত্ব, আপনারা তাকে দেবেন না। গুরুদেবের চরণে তুলসী পাতা দিতে নেই, গুরুদেবের বুকে দিতে হয় চন্দন দিয়ে, কিন্তু মাথায় রাখবেন বুকে দেবে, চন্দন যেন গড়গড় করে পায়ে না পড়ে যায়, এইভাবে চন্দন দিতে হয়। ও মায়েরা, তুলুস যদি চন্দন ঘষা না পান, তাহলে তুলসীর যে কাঠটা আছে না, ওটা ঘষে যদি ওই জল দিয়ে কাঠটা ঘষে নেন না, ওটা কপালে দিন, ওতেও কিন্তু বিরাট লাভ হয়ে যায়। যদি কেউ মারা যায় না, তুলসীর কাঠ যদি একটু ওই ইয়ের সঙ্গে আগুনের সঙ্গে দিয়ে দেওয়া হয়, বহু পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়। অনেক কাজ আছে তুলসী মন্দিরে। তবে হ্যাঁ, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন তখন পশ্চিম দিকে মুখ করে জল ঢালবেন না, আর 4 বার প্রদক্ষিণ করবেন ডান দিক থেকে। আর যখন প্রদক্ষিণ করবেন তখন এই গানটা গাইবেন, দেখি তো সবাই মিলে গাইতে পারছি কিনা, হাত তুলুন সবাই হাততালি দিয়ে, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, সবাই একসঙ্গে বলবেন, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী, উলধ্বনি, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ।
चरण बाबू एयो बेलासे ओजे नाम नाम तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्णर चरण पाबो एयो भीलासी ओजे नाम नाम तुलसी कृष्ण प्रेयसी राधा कृष्ण चरण पाबो एयो भीलासी ओजे जे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण होय ओजे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण होय जे तुम्हारे नाम लई मन वांछा पूर्ण होय जे तुम्हारे नाम लई राधारानी की भगवान पाये दुटो की जोरे बोलूं पाये तोरा भगवान पाये पाये तोरा छिलो दो चार जन हाँ बोले फेले भगवान श्रीकृष्ण चरणे दुटो नुपुत छिलो तत्व ज्ञान नीते हबे भगवान डान चरणे जे नुपुत तार नाम कि आर बाम चरणे जे नुपुत तार नाम कि आसले भगवान डान दिके जे चरणे नुपुर से हलो शिष्य आर बाम दिके जे नुपुर से हलो गुरु তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভগবানের চরণের ডান দিকে তো গুরু থাকবে আর বাঁ দিকে শিষ্য থাকবে কিন্তু এখানে একটু উল্টো হয়ে গেল কৃষ্ণের ডান পায়ে রইল শিষ্য আর বাঁ পায়ে রইল গুরু জানতে হবে এই নুপুরটার কথা জানতে গেলে ডান দিকে ছিল গুরুদেব ছিল না শিষ্য ছিল তার নাম হচ্ছে কর্ণমুনি আর বাঁ দিকে ছিল বিশ্বাবসু মুনি যেতে হবে তেতা যুগে রামচন্দ্র চোদ্দ বছর জন্য বনবাসে গেল কাকে হারালো সীতাকে সীতাকে হারিয়ে ধনুকে হেলান দিয়ে এরকম করে কাঁদছে আমার দিকে তাকালেন সামনে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ সীতা রাম কাঁদছে সীতা ও গো সীতা একবারে দেখা চোখ থেকে জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত পড়ছে এদিকে রামের চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত পড়ছে এদিকে দেখাবেন রামের চোখ থেকে জল কিন্তু মাটিতে রক্ত লক্ষণ বলছে দাদা তো তো তোমার চোখে জল কিন্তু মাটিতে রক্ত কেন দেখতে পেল একটা ব্যাঙ যে ধনুকে রামচন্দ্র হেলান দিয়েছিল ব্যাঙটা চাপা পড়েছে ব্যাঙের রক্তে রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো ওই নদীটার নাম বৈতরণী নদী আপনারা বলেন না মুখে যে বৈতরণী নদী পার হতে হবে এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলল হ্যাঁ রে ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন তুই যদি চিৎকার করতিস তোর তো মৃত্যু হতো না ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে স্বয়ং ভগবান যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু বিপদে পড়লে সবাই তো ভগবানকে ডাকে আরে ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে রামচন্দ্র বলল বল তুই ব্যাঙ হলি পূর্বজন্মে কে ছিলি কর্ণমণি কেন তুই ব্যাঙ হলি গুরু অভিশাপ কেন তোকে গুরু অভিশাপ দিল প্রভু আমি একদিন বিশ্বাবসু মুনি চরণ সেবা করছিলাম চরণ সেবা করতে করতে নখের আঁচড়টা তার শরীরে দিয়ে ফেলেছি আর চিৎকার করে গুরুদেব বলল রে রুদ্রহী তুই আমাকে কি করলি শরীরে আঁচড় দিয়ে দিলি নখে অভিশাপ দিলাম তোর ব্যাঙ খুলে জন্ম হবে আমি কেঁদে কেঁদে বললাম গুরুদেব ওগো গুরুদেব অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ খুলে জন্ম হবে তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার গুরুদেব অভিশাপ দিল ব্যাঙে কুলে জন্ম হো কেঁদে কেঁদে বললাম গুরুদেব অভিশাপ যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হো আশীর্বাদ দাও যেন যেন ভগবানের চরণে কীর্তন দিলে
কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন এরকমই জিনিস। আমার বাবা গত বছর মারা গেলেন, 81 বছর বয়সে দেহ রেখেছিলেন। হসপিটালে ডাক্তার ছিলেন, আমি ইংরেজিতে আমি করেছিলাম বর্ধমান থেকে। বাবা বলল কীর্তন শেখা হবে না, ওর মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, স্কুলে শিক্ষক হও, আর 7 জন বন্ধু তোমার শিক্ষক হতে চলেছে, তোমাকে হতে হবে। বাবার কথাই কীর্তনিয়া হয়ে গেলাম, শিক্ষক হতে পারলাম না। আমার বন্ধুরা ঠাট্টা করে বলে, প্রদীপ তুই কি করলি, তুইও পড়াশোনা করলি, আমরাও করলাম, দেখ আমরা সরকারি চাকরি করছি, তুই কি করছিস? আমি ওদের বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ। আপনাদের চরণধুলি যতক্ষণ আমার মাথায় থাকবে, আপনাদের আশীর্বাদ যত আমার মাথায় থাকবে, গোবিন্দের কৃপা তত আমার বৃদ্ধি পাবে। তো আপনাদের বলে যাই মা, যেই না বলেছে গুরু অভিশাপ, আমাকে মৃত্যু যেন ভগবানের চরণে হয়, অভিশাপ দিল বলে আশীর্বাদ দিলাম তোকে, ভগবানের চরণে মৃত্যু হবে। তো রামচন্দ্র বলছে, আমি জানি তুই তো আমার চরণে মরবি, তবে বল তুই মৃত্যুর আগে কি চাস? যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তারা ভগবানের জন্য চাই, গুরুর জন্য চাই, নিজের জন্য চাই না। কেঁদে কেঁদে বললো, ও প্রভু যদি আমায় দেবে তবে এক কাজ করো, তুমি তোমার চরণে আমাকে জায়গা দেবে, তবে আমার গুরুদেবকে তোমার চরণে আগে জায়গা দিও। রামচন্দ্র বললো, রে ব্যাং, তুই যখন বললি গোবিন্দের চরণে তোর গুরু পাবি, তবে তোর জন্য আমি তোর গুরুকে আমার চরণে জায়গা দেব, তবে ডান চরণে দেব না বাম চরণে দেব, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের নূপুর, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নূপুর। কীর্তনের প্রত্যেকটা জায়গায় একটা করে ছোট্ট ছোট্ট শিক্ষা থাকে, আস্তে এই শিক্ষাগুলো যদি আপনারা নিতে পারেন, তবে জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আপনাদের বাচ্চাগুলোকে আপনারা সাজান, কিন্তু কি করে সাজাবেন জেনে নিন। যশোমতী যেভাবে সাজাতো, আপনি যদি আপনাদের গোপালকে একটুখানে সাজাতে পারেন, আপনাদের গোপালের বিপদ হবে না। মায়েরা বলেন না, বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে গেল, কি জানি কি বিপদ হতে পারে, বাচ্চা স্কুলে গেল, কি জানি কি বিপদ হতে পারে। আপনার বাচ্চার কোনো বিপদ হবে না যদি যশোমতীর নিয়মটা আপনারা পালন করতে পারেন। যশোমতী তার গোপালকে, আপনারা মা ছেলের কপালে কি দিন, গোবরে ফোঁটা দিন, কাজলের ফোঁটা দিন, তাই তো নাকি? কিন্তু যশোমতী গোবরে ফোঁটা দিত, তার সঙ্গে একটা দারুণ জিনিস দিত, যেটা দিলে ছেলের কোনোদিন বিপদ হতো না। কত রাক্ষস রাক্ষসীকে হত্যা করেছে ভগবান, কেন বলুন তো? একমাত্র সেইটার জন্য। সেটা কি? হরিচন্দনের মৃত্তিকা। ও মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে বিছিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, সেই মায়েরা কাল থেকে বাচ্চাকে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে গোপালের কপালে দিলে, ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। একটা কাজ আপনারা করতে পারেন, সেটা বলি, তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না, গাছটা নিচে, আপনি এই আঙুলটা করে, এই আঙুলটা করে এরকম করে নিজে এক ফোঁটা নেবেন, বাচ্চার কপালে একটা ফোঁটা দেবেন, দেখবেন আপনার ছেলের কোনোদিন বিপদ হবে না। যদি হয় ফোন করে বলবেন, কোনো দিন হবে না, হরির কৃপা যার আছে তার আবার বিপদ কখনো হয়? বিপদ বরণ ভগবান যদি থাকে। তবে যশোমতী গোপালকে সাজাচ্ছে, মায়েরা ভগবানের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল যে ঘুমাচ্ছে, সে বলে যে ঘুমাচ্ছে, সে বলে যাক যে ঘুমাচ্ছিল সে ভাবলো যাক জেগে গেলাম। আচ্ছা কোন পাখির বললাম মায়েরা? দাদা ভাইরা কিছু মনে করবেন না, বাবাদের যে সুযোগ সুবিধা নাই, মায়েদের সুযোগ সুবিধা আছে, কি বলুন তো? দেখবেন যদি ঘুম আসে, বাবাদের কোনো উপায় নাই, ধরা পড়ে যাবেন। এই যে মায়েরা, আর মায়েদের ঘুম এলে যে জীবনে কোনোদিন মাথায় কাপড় নেয় না, সে দেখবেন পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ বলে ঘুমাই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শুয়েও না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে আবার। এই জন্য সাবধান থাকবেন, মাথার কাপড় যেই দেখবেন একবার কপালের দিকে টানছে, তারই বুঝবেন যে গন্ডগোল হচ্ছে। হরে কৃষ্ণ, লক্ষ্য করুন জায়গাটা, যে জায়গায় ছিলাম, হরিচন্দনের মৃত্তিকা দিত আর কিন্তু ময়ূর পাখির পুচ্ছ। আচ্ছা গুণীজন সুধীজন যারা কীর্তন শুনছেন, আপনাদের মনে প্রশ্ন জাগে না, এত পাখির পুচ্ছ থাকতে ময়ূর পাখির পুচ্ছ নিল কেন, পালক নিল কেন? একটি কারণ। কি কারণ? ময়ূর ময়ূরি মিলন করে না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন, মিলন না হলে বাচ্চা হয় কি করে? তার আগে জানতে হবে এই ময়ূর পুচ্ছটা আগের জন্মে কে ছিল। রামচন্দ্র যখন সীতাকে নিয়ে বনে গেল, রাবণ হরণ করলো, তখন দেখবেন একটি পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন, একটু জোরে বলুন, জটায়ু পাখি।
जटायु के रावण की करलो डाना टा केटे दिलो रावण तखन चित्कार हा जटायु तखन चित्कार करे कांछे रामचंद्र बोललो बोल जटायु तू की चास बोले मृत्युर आगे आमी एइटाई चाई जन्मे जन्मे तोमार संग छाड़ा करो ना পরে জটায়ু কথা দিলাম তুই যখন এত বড় কাজ করলি আগামী তারপরে আমি যখন কৃষ্ণ হব তুই হবি ময়ূর পাখি তোর পুচ্ছটা আমি মাথায় নেব কেন ময়ূর ময়ূরি মিলন করে না বাচ্চা হয় প্রশ্ন করবেন তা কি করে সম্ভব ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলন করে আর সেই বীর্য হাওয়াতে মুড়ির মতো উড়ে যায় ময়ূরি ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয় খাবার ভেবে খেয়ে নেয় তার থেকে ডিম হয় তারপর বাচ্চা হয় ওই জন্য ময়ূর ময়ূরি মিলন করে না অথচ বাচ্চা হয় নিষ্কাম প্রেম এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটা মাথায় নেয় আচ্ছা বলুন তো বাবা ও মায়েরা ময়ূর পুচ্ছটা গোবিন্দের বাম দিকে থাকতো না ডান দিকে থাকতো জোরে বলুন বলে কালকে ছবিতে গিয়ে দেখবো তারপর ফোন করে আপনাকে বলে দেবো এইদিকে তাকান ময়ূর পুচ্ছটা কোন দিকে হেলে থাকে বাম দিকে রইল কেন এর তত্ত্ব আছে বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে ঝগড়া হয় তুই বসে বসে টিভি দেখবি আমি কাজ করে মরবো ভগবানের শরীরে যারা আছে তারা ঝগড়া করছে ময়ূর পুচ্ছ আর নূপুর ঝগড়া করছে ময়ূর পুচ্ছ বলছে আমি গোবিন্দের মাথায় থাকি আমি বড় লোক এই নূপুর তুই গোবিন্দের পায়ে থাকিস তুই ছোট লোক নূপুর বলল কে ছোট লোক কে বড় লোক তার বিচার একজন করবে কে দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে তো বিচার করবার জন্য আচ্ছা বলুন তো বাবা ময়ূর পুচ্ছ আর নূপুরের মধ্যে মাঝে কে থাকে বাঁশি বাঁশি কেঁদে কেঁদে বলল রে ময়ূর পুচ্ছ এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না তারা গোবিন্দের চরণে থাকতে চায় ওরে নূপুর তুই যখন পেয়েছিস গোবিন্দের চরণ তখন তুই সর্বশ্রেষ্ঠ চরণ পেয়েছিস নূপুরের আনন্দ ধরছে না নূপুরে জিতং 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 বাজে জিতং 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 বাজে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে গোবিন্দ রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে যে আর আনন্দ ধরে না আজে আর আনন্দ ধরে না যে নূপুরের মোর পুচ্ছর অভিমান ছিল কেঁদে কেঁদে বলল নূপুরে এতদিন আমার অভিমান ছিল অহংকার ছিল আমি গোবিন্দের মাথায় থাকি তুই পায়ে থাকিস তবে অহংকার আমার ভেঙে গেছে ওরে নূপুর তুই প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস আমি তো কোনোদিন গোবিন্দের চরণে ধুলো পাই না তবে গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরবি ওরে নূপুরী রে আমি বাম দিকে হেলে থাকবো আর তুই কি করবি জানিস তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরে হরে বল প্রত্যেকটা কথার একটা করে কারণ আছে আর বাম দিকে হেললো কেন ময়ূর পুচ্ছ থাকলে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো আর বাম দিকে থাকলে আর একজন আছে কে আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইবো রাধা বদন দেখতে পাবো ওই আমি তাই তো বামে হেলে রইবো রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন আজকে খুব ভালো লাগছে এই জন্যে আসতে ডান দিকে যারা বসে আছেন সোজা যারা বসে আছেন তাদের একবার আমি কোটি কোটি প্রণাম জানাবো আপনারা একটু প্রণাম জানাবেন ভগবানকে বলে রাখি আপনাদের এই গ্রামে এসে বার গ্রামে এসে আমি শ্রোতা দেখলাম আস্তে বীরভূমের মাটি আমাদের গর্ব হয় এখানে বড় বড় মহাপুরুষের জন্ম এই মাটিতে কত কত জায়গা থেকে বীরভূমে আসে দর্শন করতে আমাদেরকে যখন বাইরের জেলায় গান করতে যায় না তখন বলে আপনি বীরভূম থেকে এসেছেন মানে বীরভূমকে কত সম্মান দেয় তা আপনাদেরকে সম্মান দিলাম আমি এই জন্যে এখানে শ্রোতা দেখলাম তিন প্রকার আপনারা যারা কীর্তন শুনছেন এদিকে তাকাবেন শ্রোতা দেখলাম তিন প্রকার শ্রোতা ক প্রকার বললাম জোরে বলুন তিন প্রকার একটি শ্রোতা ধীরে একটি শ্রোতা যে মন দিয়ে গান শুনে আমি কিন্তু কীর্তন করছি ঠিক কথা আমার চোখ কিন্তু দুটো হতে পারে কিন্তু বহুদূর পর্যন্ত যাই
এখানে তো হয়তো 7000 কি 5000 লোক হবে ভক্ত হবে এমন এমন আসর আছে প্রত্যেক আসরে 15 থেকে 16000 17000 ভক্ত আমি আগেই বললাম যারা সাইথিয়া লাউতরে যদি আপনারা কেউ গেছেন তাহলে দেখবেন 15 থেকে 16000 লোক প্যান্ডেল খুলে কত জায়গা দূর পর্যন্ত চলে গেছে লোকে জায়গা ঢল দিন মারছে এত জোর হচ্ছে তো আপনাদের কাছে নিবেদন রইল এখানে শ্রোতা দেখলাম কি শ্রোতা কারা যারা কীর্তন শুনে মন দিয়ে আমি মুখ দিকে তাকাচ্ছি আমি বুঝতে পারছি কারা পাকা শ্রোতা কারা ইউটিউব শুনে এসেছে কিরকম শ্রোতা সব বুঝতে পারছি এরা হলো শ্রোতা মন দিয়ে গান শুনছে যাচ্ছে আবার আসছে আর শ্রোতা কে বলুন তো শ্রোতা হচ্ছে কীর্তন শুনতে এসছে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি চল দেখে আসি তিন বন্ধু এসছে দুজন দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে রয়ে গেছে একজন বলছে তুই যে বলি এক ঘন্টা শুনবো চ চ ও তো গেল চারজনকে টেনে নিয়ে গেল এরা হচ্ছে শ্রোতা আর একটা শ্রোতা শ্রোতা মানে কি এই দেখো না না এটা আপনাদের এখানে নাই ডক্টর আছে না বললে হয় না তবে বলে রাখি মাইরা এই শ্রোতা মানে ঘুম পাড়ানোর কথা বলে রাখি অনেকে ঘুম আসছে দু চারজনে আসছে আমি ঝাড়খণ্ডে দুমকা জেলার একটা জায়গাতে প্রতি বছর 7 বছর গান করেছিলাম প্রতি পর পর জায়গাটার নাম সারসার ওখানে 24 পর এদিকে 24 পর গান হয় নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে সন্ধে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হয় আর 7টা থেকে 10টা পর্যন্ত কীর্তন হয় আবার 10টা থেকে একটা কীর্তন হয় দুটো করে দলে কীর্তন হয় আচ্ছা মায়েরা বলবেন তো যদি বারগ্রামে 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ হয় আর 7টার পরে যদি কীর্তন হয় ধরুন প্রদীপ পালে কীর্তন হচ্ছে আচ্ছা রামায়ণ শুনতে বাড়ির বউগুলো আসে না শাশুড়ি আসে যারা বলুন বলুন একটু কারা আসে লজ্জায় বলবে না কে আসে বলুন তো শাশুড়ি মার আসে বউগুলো কি বলে বলুন তো ঘরে বসে বসে কি কিছু না ঘরের জ্বালাটা বাইরে গেরোলেই ভালো তো স্যার সাথে কীর্তনিয়া কমিটিরা বলল দাদা এবছর একজন ভাগবত রামায়ণ পাঠ করবে দেখবেন 80 বছর বয়স আপনার তারপরেই কীর্তন বললাম ভালো কথা শুনবো আমি চেয়ারে বসে আছি রামায়ণ পাঠক 80 বছর বয়স রামায়ণ পাঠ করবে একজন বুড়িমা তার নাতি নাতনিকে নিয়ে ধরতে ধরে ধরে এলো একটা বস্তা পাতল পেতে রামায়ণ শুরু হলো উনি পা লম্বা করলেন না না আপনারা যারা পা লম্বা করেছেন আপনাদের বলি নেই উনি পা লম্বা করলেন তারপরে যত গান মাঝে যাচ্ছে তত গা লম্বা করলেন কীর্তন যখন শেষ হ্যাঁ কীর্তন যখন আরম্ভ হলো তখন নাক ডাকতে শুরু করলেন এবার যখন কীর্তন আমার শেষ হয়ে গেল তখন সবাই উঠছে নাতনি বলছে ঠাকুমা ওঠো বলে আরম্ভ হলো বলে আজ আর হবে না কাল হবে চলো তিন দিন পরে কুঞ্জ বর্ণন হয়ে গেল বুড়িমা এসে বলছে বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো বললাম তুমি তো ঘুমোচ্ছিলে ভালো কি বুঝলে বলছে কেউ বুঝুক আর না বুঝুক আমি একটি ভালো বুঝেছি বলে কি বাড়ি প্রত্যেক দিন ঘুমাই দুটো করে ঘুমের ট্যাবলেট তিনটে করে ফ্যান চলে ঘুমই আসে না আর তোর কীর্তনে কি ঘুম আমার ঘুমই ছাড়ে না আমি মনে মনে ভাবলাম যাক এটাও তো একটা লাভ বটে এইবার লক্ষ্য করুন যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে গিয়ে বুড়িমা বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে বুড়িমা তখন বলছে খুব ভালো লাগলো রামায়ণ পাঠক বলছে ভালো লাগলো বলে হ্যাঁ বলছে বুড়িমা বলছে সবই বুঝতে পারলাম তিন দিন ধরে হ্যাঁ একটি জিনিস বুঝি নাই বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বললেন রাম ও রাক্ষস নয় রাবণ ও রাক্ষস নয় রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না তা দেখবেন যেন প্রদীপ পাল রাক্ষস এসছে কথা বলবেন না হাত তুলুন সবাই হাত তুলুন একসঙ্গে তালি দিন লীলার মাঝে একসঙ্গে হ্যাঁ দাঁড়ান 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 তালে তালে দেবেন বেতালে দেবেন না সবাই মিলে একসঙ্গে আজকে বারগ্রামের মাটিকে আপনারা পবিত্র করে দিন কৃষ্ণ নামে সবাই হাত তুলুন একসঙ্গে তালি দেবেন মহাপ্রভু কি একসঙ্গে কৃষ্ণ বলি কৃষ্ণ বলি একসঙ্গে তুলুন 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 বাহ ইউটিউবের ক্যামেরা কিন্তু আপনাদের দিকে ঘুরছে আপনাদের দিকে ক্যামেরা ঘুরছে আপনারা হাত তুলে থাকুন হাতটা তোলা করালাম ক্যামেরা ঘুরবে বলি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে বাহু তুলে চল রে ম চল রে ম একসঙ্গে দেবেন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন
বৃন্দাবনে উলধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে চলরে বৃন্দাবনে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা হাত তুলুন হাত তুলুন বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই শান্তি কিছু মনে করবেন না আমরা 365 দিনে 300 দিন গান গাই আমাদের ক্লান্তি নাই আপনারা দাদারা যারা সামনে বসে আছে আমি দেখতে পাচ্ছি আনন্দে হাসিতে আছে বাঁদিকে কয়েকজন দাদা আছে একই রকম আপনারা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছেন না এইদিকে চারজন ছজন থাক পাক্কা একবারে একটাও কাঁচা নয় সব পাকা তা আপনারা বলবেন যে আমাদের ক্লান্তি নেই আপনাদের ক্লান্তি কেন বলে আপনার ক্লান্তি কি করে থাকবে দাদা আপনি তো কীর্তনে শেষে পেয়ে যাবেন আমরা কী পাবো না না আপনারা তো পাবেন যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করে গেল যে আস্বাদন করলো সে আনন্দ গুলো আপনারাই পাবেন এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হাত তুলো একসঙ্গে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে ওয়ালা কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে ওয়ালা কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন ভগবান কৃষ্ণের মা ভগবান কৃষ্ণের মা কান্তে কান্তে বৃন্দাবনের পথে যাচ্ছে তার আগে বলে দিই আপনাদেরকে ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলবেন কিন্তু সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন সংসারে একটু প্রমাণ দিন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তত্ত্বগুলো শুনবেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দ আপনি ঘর সংসার ত্যাগ করেছেন বাবা বৃন্দাবনে যাচ্ছেন মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলেটার চাকরি হয় নাই ভগবান পাবেন কি করে পেয়েছিল জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সেজে গোলকে রাখতো এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায় এত দামি কথা খুব যুক্তিকর কথা খুব তত্ত্বের কথা খুব তথ্যের কথা খুব বাস্তব কথা মন দিয়ে শুনবেন
আর কি বললো মাইরা জনক রাজা এত সোনা টাকা পয়সা ছিল মনটা গোবিন্দের কাছে রেখেছিল আপনার পাঁচ ভরি সোনা হলে কত অহংকার হয় আর জনক রাজা যে বাড়িতে বাস করত গোটা সোনা দিয়ে মোরা মন কিন্তু গোবিন্দ চরণেই রেখেছিল সোনার প্রতি নয় জানে সোনা আসে যায় গোবিন্দকে পাওয়া বড় দায় পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এই রকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণে পাওয়া যায় পাকাল মাছ পাকি থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়ে এসেছে পাখে কিন্তু পাকাল গাছে মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না যারা ভক্ত পাকাল মাছ সংসার ভক্ত দুঃখ পাকের মধ্যে ডুবে আছেন যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের মনে দুঃখ থাকে না সদা আনন্দময় হয়ে থাকে যদি না হবে তাহলে আপনারা তাকিয়ে দেখুন অগণিত ভক্ত বসে আছে কেন তারা আনন্দ সাগরে ডুবে গেছে সংসারের কথা তাদের মনে নাই মায়েরা সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায় ভগবান জিজ্ঞেস করেছিল নারদকে নারদ 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 বলেছিল প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে ভগবান বলেছিল তুমি নও সংসারে থেকে যারা ডাকে তারা নারদের মাথায় আগুন জ্বলে গেল আমি নারায়ণ নারায়ণ করি আমি ভক্ত হলাম না এরা হলো কি করে নারদের মনে প্রশ্ন জাগলো যুক্তি দেখাও প্রমাণ দেখাও ওরা সব বড় ভক্ত আমি নই প্রমাণ দেখাও ভগবান বলল প্রমাণ দেখাবো বলে হ্যাঁ নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম কানায় কানায় পরিপূর্ণ বাটি পঞ্চাশ হাত যাবে পঞ্চাশ হাত আসবে কিন্তু এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলছে কোনো ব্যাপার নাই আমি যাবো আর আসবো এইদিকে তাকাবেন মায়েরা নারদমুনি কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে পঞ্চাশ হাত এসেছে ভগবান বলছে প্রভু পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটাও তেল পড়েনি ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে পঞ্চাশ হাত এলে আমার কথা কবার বলেছিলে বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে ছেলের কথা ভাবে তারপর আমার কথা ভাবে এরাই হচ্ছে সবচাইতে বড় ভক্ত ওই জন্য মায়েরা সংসারে হাতে করো কাম আর মুখে বলো নাম প্রমাণ দিয়ে দিই একটু তালি দিয়ে রামকৃষ্ণ দেবের গান একটু গান গাইতে না পারলে তালি দিন হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে বাড়িতে ঝাঁট দেবেন ঝাঁট দিতে দিতে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম উলধ্বনি আরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বলুন বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে বুঝা যে হাতে করো কাম আর মুখে বলো গরি মানব জন্ম তোমার যাইবে গতরে মায়েদের ভগবান ভজন রামকৃষ্ণ দেব বলল চিড়িয়াউলি চিড়ে ভানার মতো ঢেকি আছে বাড়িতে জোরে বলুন হ্যাঁ না ঢেকি আছে আগে ছিল আচ্ছা বলুন তো যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি জোরে বলুন যে হাত দেয় তার আর যে পা দেয় তার টেনশন নাই যে দুজনের মধ্যে ঝগড়া থাকে যে পা দেয় আর যে হাত দেয় ঝগড়া থাকে তাই যে পা দেবে সে আসতে যে পা দেবে সে কি বলবে তজ্জা হবে ও দেখবেন জোরে জোরে দেবে মায়েরা মায়েদের ভগবান ভজনা কেমন চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে নিয়ে স্তন পান করাবে একদিকে হাতটা তালে তালে রাখবে খরিদ্দার জিজ্ঞেস করবে দিদি পাঁচ টাকা চিড়ে দাও বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো দশ একসঙ্গে খরিদ্দার সঙ্গে কথা বলে বাচ্চাকে স্তন পান করায় হাতটা তালে তালে রাখে আপনার কী করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন গোবিন্দ চলে তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে উলধ্বনি হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে ও যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে ও হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে আচ্ছা মায়েরা এই জন্য শাস্ত্র বলল বলুন তো কে কে সংসার করেছেন কে কে সংসার করেছেন কেউ করে নাই সব ব্রহ্মচারী নাকি কই নাই
कई संसार नहीं क्या सब सन्यास बन गया क्या ओ मायरा सबाई सुनुन আসলে এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে দেখেছেন কেমন পাওয়ার দেখেছেন দাদারা বলছে এত দিন পরে আপনি আমাদেরই বললেন কেউ বলে না সংসার সুখের হয় পুরুষের গুণে নয় সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার শুনে আর যদি রাত্রি বেলায় খেয়ে কি নাম করে এই যে রাত্রি বেলায় খেয়ে আপনি লক্ষ্মী মেয়ে টাকা জোগাড় করছেন ঘর করবেন ছেলে মানুষ করবেন আর আপনার স্বামী যদি সেরকম গুণবান হয় রাত্রি বেলায় এসে বলে দরজা খোলো বাসন্তী তাহলে দেখবেন আপনার নিতাই গৌর হরি বল হয়ে যাবে ওই যে সংসার সুখের হয় রমণীর গুণে আপনারা সবাই মিলে প্রেমসে এই এই গানটি আমি গাইবো এটা আমার বাবার বলা আমার বাবার বলা কেন বলুন তো আমার বাবা হসপিটালে ডাক্তার ছিল বলল প্রদীপ আমি কীর্তন খুব একটা বুঝি না চিকিৎসা করলাম চিরকাল তবে একটা জিনিস বুঝি বলে কি বাচ্চা ছেলে তেতো ওষুধ খায় না চিনি মেশাই তাহলে খায় তুই কীর্তন করবি তত্ত্ব বলবি সবাই তো আর বোঝে না জ্ঞানীজন বোঝে সাধারণ মায়েরা বুঝবে না ওদের জন্য চিনি মেশাবি তাহলে দেখবি ওরা সবাই বুঝতে পারবে বাবা আমায় দিয়ে গেছেন এই জ্ঞান কি আমি আপনাদের একটা ছোট্ট শিক্ষা দেব বাচ্চা ছেলে মায়ের কোলে সারা দিন থাকে না এর কোলে ওর কোলে থাকে রাত্রি বেলায় দেখবেন কারো কোলে থাকে না মায়ের কোলেই থাকে মা সারা দিন জ্বলে পুড়ে সংসারে কাজ করে রাত্রি বেলায় বাচ্চা জ্বালাই তখন মা একটা ঘুমপাড়ানি গান গায় গানের মধ্যে আপনাদের শিক্ষা দেব আপনারও হবে আপনার বাচ্চারও হবে ঠাকুমা ঘুম পাড়লো হবে মা ঘুম পাড়লো এই গানটি গাইবেন ছেলে ঘুমলো এটা নারকেল ভেতরে কিন্তু শ্বাস জল আছে পরে পাবেন ছেলে ঘুমলো পারা জুড়লো বোর গিয়েল দেশে বল বলিতে ধান খেয়েছে খাজনা দব কিসে কিসে আর ছেলে ঘুমালো পারা জুড়ালো বোর গিয়েল দেশে বলিতে ধান খেয়েছে কাজ না দেব কিছে আপনাদের এদিকে হয় না আমাদের দিকে ছেলে ঘুমলো ঘুমা তোর একদিন কেমন ছেলে ঘুমলো না বাবা মারবো না খবরদার মারবো না আপনাদের দিকে করে না আমাদের দিকে করে ছেলে ঘুমলো পাড়া জুগল তোর কি গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছি খাজনা দেব কিসে কিসে আপনারা এই গানটা গাইবেন না কথাগুলো চেঞ্জ করুন সুরটা রাখুন কি গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে উল ধরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ উল ধরি সবার কাছে এই জায়গায় নিবেদন রইল সবাই মাথায় কাপড় দিয়ে বসুন আমার দিদি ভাইয়েরা বসুন আমার দাদাদের যদি রুমাল তোয়ালে থাকে এই সময় মাথায় নিন কেন বলুন তো ভক্ত ভগবানের যখন একটু দেখা হয় না বা আবেগের কথা আক্ষেপের কথা বলা হয় মাথায় একটু কাপড় নিতে হয় সবাইকে এটা যে ধর্মের লক্ষণ সবাই যে যেখানে বসে আছেন তবে একটা কথা বলে রাখি আপনাদের বারগ্রামের মেয়েরা খুব ভালো বাইরে থেকে মায়েরা যারা এসছেন তারা মাথার কাপড় নেন কিন্তু আমি অনেক অনেক জায়গায় দেখেছি আমার মাকে দেখেছি মাথার কাপড়টা এখানে নিত আমার ঠাকুমাকে দেখেছি মাথার কাপড় এখানে নেই নিত এখানটাতে আমার মাকে দেখেছি মাথার কাপড়টা এখানে নেই আমার কাকিমাকে দেখলাম মাথার কাপড় সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো এখন যারা এসছে তাদের বাম্পার টাম্পার নেই হাইওয়ে রোড হয়ে গেছে তবে মায়েরা এখন আগে দেখবেন ভাসুর দেখলে পর্দা নিত না জোরে বলুন ভাসুর দেখলে পর্দা নিতেন না ভাসুর দেখলে পর্দা নিতেন আচ্ছা ভাসুর দেখলে পর্দা নিতেন কিন্তু এখন পর্দা নেই কেন নাই না বলুন তো যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা সেদিন থেকে পর্দা নেই তো সবাই একটু পর্দা নিয়ে বসুন মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে বৃন্দাবনের পথে গোপাল রে মায়েরা হলুদ ধরে দে গোপাল রে সারা দে গোপাল সারা দে
সারাদে গোপাল সারাদে গোপাল সারাদে গোপাল সারাদে অভাগিনী মা যে তোর ফুকারি কাঁদে রে অভাগিনী মা যে তোর ফুকারি কাঁদে রে অভাগিনী মা যে তোর ফুকারি কাঁদে রে অভাগিনী মা ফুকারি কাঁদে রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সে বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার হলো রে আধার সারা দে গোপাল সারা দে মাথায় কাপড় সারা দে গোপাল সারা দে ও গোপাল সারা দে গোপাল সারা দে ও গো জননী গর্ভধারিণী তুমি যে আমার দয়াময়ী উলথনী ও গো জননী তুমি যে জননী গর্ভধারিণী তুমি যে আমার দয়াময়ী তুমি চন্দ তুমি সূর্য তুমি গহ তারা তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা তুমি চন্দ তুমি তুমি গহ তারা তুমি ছাড়া এ জগতে সবই দিশাহারা ও গো জননী গর্ভধারিণী তুমি যে আমা দয়াময়ী গজননী গর্ভধারিণী তুমি যে আমার দয়াময়ী এবার সবার কাছে নিবেদন রইল এতক্ষণ বসে রইলে মাথায় কাপড় দিয়ে ভগবান ভক্তের মিলনটা দেখুন সবাই বসুন ভগবান দেখুন কৃষ্ণ ঝাঁপ দিল কালীদহের জলে উলুধ্বনি দেবেন যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে আপনাদের সবাইকে বলবো করজোরে বসুন এই সময় ভগবানকে স্মরণ করুন আপনার ভেতরে যে কালী অনাগ আছে সে দূর হবে যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে নীলকমল ভাসছে কালীদহের জলের মাঝে নীলকমল ভাসছে কালীনাগ মনে মনে ভাবছে এত সুন্দর পদ্ম ফুল কোথা থেকে এলো কৃষ্ণ পদ্ম ফুলের মতো লাগছে একে পুচ্ছতি জড়াবো পুচ্ছতি জড়াবো পুচ্ছতি জড়াবো দংশন করব না ভাই উচ্ছতে জড়াবো আমি দংশন করব না ভাই উচ্ছতে জড়াবো কালীনাগ মনে মনে ভাবলো আমার স্বভাব তো প্রেম দেওয়া নয় দংশন করা কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন
পাশানো সমান কৃষ্ণ হইল তখন সবাই মাথায় কাপড় নিয়ে কৃষ্ণ কালিয় নাগের মাথায় চাপছে ও গো ফনাতে ফনাতে গমন করি আজে ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি আজে ফনাতে ফনাতে গমন করি কৃষ্ণের ভাবটা দেখুন ও গো ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি নট বড় বেশে দাঁড়ালো হরি আনন্দ ধরে গোবিন্দের চরণতলে বিশুদ্ধগার করেছি গোবিন্দ বললো হে কালিয় নাগ তোমার দেবার মতো কিছু নেই মাথার মধ্যে যে মনি আছে মনি তোমার চরণে দিলাম নাগাঙ্ক গণে কর স্তুতি শুনি বজমনি হরসমতি মায়েরা সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ কালিয় নাগকে দমন করলেন সমুদ্রে রমণক দ্বীপে চলে গেল গরুর খেতে পারে না কালিয় নাগকে কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে বলে আসুন আজকে কৃষ্ণ এবং মা যশোদার মিলন হবে তার মধ্যে রাধারানীরও হবে যখনই কৃষ্ণ কালিয় নাগকে দমন করে উঠল ভগবান শ্রীকৃষ্ণের শরীরে মা কি করলো না খুব আদর করে দিল যত্ন করে দিল মা কি করলো কোলে বসালো কাকে কৃষ্ণকে ডান দিকে আর রাধাকে বাম দিকে আপনারা কি ভেবেছেন সারাত্রি হবে নাকি সারাত্রি হবে মিলনের জায়গায় যখন এলাম সবাই হাত তুলে ভজনটা গেয়ে নিই সবাই মেনে রত্ন সবাই মিলে হাত তুলুন একসঙ্গে কিন্তু আজকে বারগ্রামের মাটিতে সবাই হাত তুলুন একসঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে দেবেন বসে বসে একবার দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করে যান মিলনের জায়গায় সবাই হাত তুলুন বাহ দাঁড়ান এখন কেউ পয়সা দেবেন না আমার জটিল দাদাকে উঠতে বলবো উঠুন একটু দাদা হাত তুলে মেন লোকটা যদি না নাচে আপনারা নাচবেন কি করে সবাই হাত তুলে একসঙ্গে বাজাও উলধ্বনি সঙ্গে হাত তুলুন ও মানে রটনা রটনা হো হাত তুলুন সবাই আনন্দে ও মানে রটনা লাগায়ে রাধা নাম রাধা নাম কে মানে রটনা লাগায়ে রাধা নাম কি মানে রত্না 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 লাগায়ে রাধা নাম কি ও যে অং অং রাধা মেরি সং সং রাধা অং অং রাধা মেরি সং সং রাধা অং অং রাধা মেরি সং সং রাধা অং অং রাধা মেরি মানে রত্না মানে রত্না মানে রত্না লাগায়ে রাধা নাম কি মানে রত্না লাগায়ে রাধা ও মানে রত্না লাগায়ে রাধা নাম কি মানে রত্না লাগায়ে রাধা নাম ও যে অল্প মে রাধা মেরে পলক মে রাধা 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 ডায়া মে রাধা মেরে মায়া মে রাধা ও যে ডায়া মে রাধা মেরে মায়া মে রাধা ডায়া মে রাধা মেরে মায়া মে রাধা ও যে ডায়া মে রাধা মেরে মায়া মে রাধা
मैंने मेहंदी लगाई राधा नाम की, मैंने रत्ना लगाए उलो ध्वनि, मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की, हरि बोल 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 हरे